আসসালামু আলাইকুম। এইচএসসি মডেল টেস্ট 2021-এর সলভ ফিজিক্স সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা P106 পরীক্ষাটির সলভ করব। তাহলে আমরা প্রথমে সৃজনশীল অংশ দিয়ে সলিউশনটা শুরু করি। আচ্ছা, এক নম্বর সৃজনশীল, একটু খেয়াল করেন কি বলছে। 2 কিলোওয়াট ক্ষমতা ও 70% দক্ষতার একটি পাম্প একটি পানিপূর্ণ নলকূপ থেকে পানি তুলছে। নলকূপের গভীরতা ও ব্যাসার্ধ যথাক্রমে 4 মিটার ও 2 মিটার। কূপের অর্ধেক পানি তোলার পর পাম্পটি বন্ধ করে দেওয়া হয়। অবশিষ্ট পানি তোলার জন্য পাম্পটির সাথে একটি মোটর যুক্ত করা হলো যা পাম্পটির কার্য নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, কার্য নিয়ন্ত্রণ করার অর্থ কী? কার্য নিয়ন্ত্রণ করার অর্থ হলো এই মোটরটা পাম্পের সাথে লাগানোর পর মোটর যদি চালু করা হয় তাহলেই পাম্প চলবে, এছাড়া চলবে না। অর্থাৎ পাম্পটি কাজ করবে কি করবে না সেটা ডিপেন্ড করে মোটরের উপর, ঠিক আছে? মানে মোটর পাম্পটাকে নিয়ন্ত্রণ করে। আর হ্যাঁ, মোটরটিতে প্রদত্ত ক্ষমতা কিন্তু 7.5 কিলোওয়াট। আচ্ছা, মোটরের ক্ষমতাও দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন কী বলছে, দক্ষতা কাকে বলে? খ নম্বর বলছে কাজের শক্তির মাত্রা ও একক একই কেন? গ নম্বর বলছে পাম্পটি কতক্ষণ সচল ছিল, অর্থাৎ ওই যে মোটর সংযুক্ত করার আগে পাম্পটা অর্ধেক পানি তুলছিল, তোলার পরে তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে জিজ্ঞেস করছে এটা কতক্ষণ সচল ছিল। পরে ঘ নম্বর বলছে একই সময়ের মধ্যে অবশিষ্ট পানি তোলার জন্য মোটরের দক্ষতা কত হতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা সলভ করা শুরু করি। তাহলে খেয়াল করেন ক নম্বর প্রশ্নের উত্তর, ক নম্বর প্রশ্ন কী ছিল, দক্ষতা কাকে বলে? তাহলে আমরা এখানে দক্ষতার সংজ্ঞাটা লিখে দিয়েছি। পরে খ নম্বর বলছে কাজ ও শক্তির মাত্রা ও একক একই কেন? এই প্রশ্নটা আমাদের আগের এক্সামেও ছিল। তাহলে এই প্রশ্নের উত্তর যদি কেউ কারো জানা না থাকে তাহলে আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন। গ নম্বর প্রশ্ন বলছে পাম্পটি কতক্ষণ সচল ছিল। আচ্ছা, তাহলে দেখেন গ নম্বর প্রশ্নের জন্য এই যে পাম্পটার কথা বলছে সে পাম্পের একটা ক্ষমতা দেওয়া আছে, পাম্পের দক্ষতা দেওয়া আছে, এবং যে নলকূপের কথা বলছে সে নলকূপটা পানিপূর্ণ ছিল, যার গভীরতা দেওয়া আছে 4 মিটার, এখানে আমরা রাখছি, আর ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। পাম্পটা কী করছে? পাম্পটা এই নলকূপ থেকে অর্ধেক পানি তুলছে, অর্ধেক পানি তোলার পর তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমাকে পাম্পটা কী করছে? পাম্পটা কূপের 2 মিটার গভীর পানি তুলছে, উপর থেকে 2 মিটার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের হিসাব করতে বলছে সময় কতক্ষণ সচল ছিল। তাহলে দেখেন আমরা দক্ষতা বের করার ফর্মুলা জানি, ইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, মানে লভ্য কার্যকর ক্ষমতা আর এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। তাহলে যে পাম্পটার কথা বলছে সে পাম্পের দক্ষতা দেওয়া আছে 70%, পি আউটপুট আমরা পরে লিখবো, পি ইনপুট দেওয়া আছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট। হ্যাঁ, আর দক্ষতা তো বসাইলামই। তাহলে এখন দেখেন এটা যদি আমি 100% আর 70% কাটাকাটি করি তাহলে আসবে 0.7। পরে এই 2000 দিয়ে কোনাকুনি গুণ করে দিলে আমরা পাবো 1400। তাহলে আমরা পি আউটপুট কত পাবো? 1400। তাহলে পি আউটপুট 1400 মানে ওই মোট পাম্পের লভ্য কার্যকর ক্ষমতা এত। কিন্তু আমাকে তো বের করতে বলছে সময়, তাহলে এই পি আউটপুটকে ভাঙবো, এটাকে ভাঙলে আমরা কী পাবো? কাজ ডিভাইডেড বাই সময় ইকুয়ালস টু 1400, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সময় বের করবো, সময় যে কষ্ট কী পাবো? ডাব্লিউ ডিভাইডেড বাই 1400। ব্যাস, এবার দেখেন ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে পাম্পের কৃত কাজ। আর সেখানে পাম্পটা কী কাজ করতেছে? পাম্পটা এখানে নলকূপ থেকে পানি তুলতেছে, তাহলে যেহেতু পানি উপরে তুলতেছে তাহলে তার কৃত কাজ হবে MGH বা পানির বিভব শক্তির সমান, এখানে আছে ডিভাইডেড বাই 1400। তাহলে খেয়াল করেন এম মানে কি? এম মানে হচ্ছে পানির ভর, সে পানি তুলতেছে, কিন্তু যে যতটুকু পানি প্রথম পাম্প তুলছে, পাম্পটা যতটুকু পানি তুলছে তার ভর কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা এমটাকে ভাঙবো, ভাঙলে কী পাবো? রো ভি, ঘনত্ব ইন্টু আয়তন, সাথে আছে জিএইচ। এখানে এইচ মানে কি? এখানে এইচ মানে হচ্ছে ভর কেন্দ্রের সরণ, পানির ভর কেন্দ্রের সরণ, সবসময় খেয়াল রাখবেন এটা, ঠিক আছে? পানির ভর কেন্দ্রের সরণ ডিভাইডেড বাই 1400। তাহলে এবার দেখেন রো তো পানির ঘনত্ব তো আমাদের মুখস্থ, তাহলে আমরা এই ঘনত্বের মানটা বসাবো। তার আগে এখানে আমরা আয়তনের ফর্মুলাটা লিখি, আয়তনটা কী হবে? পাই আর স্কোয়ার ইন্টু এল, সাথে আছে জিএইচ, ডিভাইডেড বাই 1400। ওকে,
তাহলে দেখেন পাই আর স্কোয়ার এল এটা কেন লিখলাম, কারণ এখানে নলকূপের কথা বলছে, নলকূপের মধ্যে পানি আছে কতটুকু সেটার ভর আমরা বের করতেছি। এখন নলকূপের আকৃতি কেমন, সিলিন্ডার আকৃতির, তাহলে সিলিন্ডারের আয়তন লিখতে হবে। এখানে এল লিখলাম কেন, এইচ কেন লিখলাম না, এইচ লিখলাম না কারণ অলরেডি আমরা এইচ ব্যবহার করছি, যেখানে এইচ বলতে বোঝায় পানির ভর কেন্দ্রের সরণ, আর এখানে এল বলতে আমরা বুঝবো পানির গভীরতা, কতটুকু পানির গভীরতা, ওই পাম্পটা যতটুকু পানি তুলছে অতটুকু পানির গভীরতা, ঠিক আছে। এ কারণে দুইটা আলাদা প্রতীক দিয়ে প্রকাশ করছি। তাহলে এখন আমরা সব কিছুর মান বসাই, রোয়ের মান হচ্ছে 1000, পায়ের মান 3.1416, কূপের ব্যাসার্থ দেওয়া আছে 2 মিটার, তাহলে 2 স্কোয়ার হবে, এল হবে গভীরতা, পাম্পটা কতটুকু পানি তুলছিল 2 মিটার, উপরের 2 মিটার পানি তুলছে, তাহলে এখানে গভীরতাটা হবে 2 × g, জি এর মানে 9.8। আর এইচ কি, পানির ভরকেন্দ্রের সরণ, পানির ভরকেন্দ্রের সরণ কত হবে, কতটুকু পানির ভরকেন্দ্রের সরণ কাউন্ট করবো আমরা, এই পাম্পটা যতটুকু পানি তুলছে অতটুকু পানির ভরকেন্দ্রের সরণ কাউন্ট করতে হবে, এই পাম্পটা এতটুকু এই উপরের অর্ধেক পানি তুলছে, তাহলে এটা ভরকেন্দ্রের সরণ কত হবে, এই মিডল থেকে এই পর্যন্ত 2 এর অর্ধেক মানে 1 মিটার। কিন্তু এটাকে আমরা একটু অন্যভাবে লিখবো, ভরকেন্দ্রের সরণ বের করার ফর্মুলা, ফর্মুলা বলতে একটা ট্রিক, খালি প্লাস ভরা বাই 2, ভরকেন্দ্রের সরণ এইচ ইকুয়ালস টু খালি প্লাস ভরা বাই 2, এটা কখনও পরীক্ষার খাতায় লিখবেন না, এভাবে আমি যেভাবে লিখে দেবো এটা লিখবেন। হ্যাঁ, খালি মানে হচ্ছে এই নলকূপের মধ্যে কতটুকু জায়গা খালি আছে, খেয়াল করেন যেহেতু প্রথম পাম্প অর্ধেক পানি তুলছে, তোলার আগে এখানে কিন্তু কোনো খালি ছিল না, নলকূপের মধ্যে খালি কোনো অংশ ছিল না, তাহলে খালির পরিমাণ হবে 0। ভরা কত, ভরা হচ্ছে 2 মিটার ডিভাইডেড বাই 2, খালি প্লাস ভরা বাই 2। এখন আপনি বলতে পারেন যে নলকূপ তো পুরোপুরি ভরা ছিল, 4 মিটার হবে এখানে ভরার পরিমাণ, তাই না? কিন্তু না, পাম্পটা তো পুরোপুরি পানি তুলে নাই, সে কিন্তু অর্ধেক পানি তুলছে, তাহলে এখানে ভরা বলতে আপনি কী বুঝবেন, ভরা বলতে বুঝবেন কতটুকু পানি তুলছে অতটুকু পানির গভীরতা, অতটুকু পানির গভীরতা হচ্ছে 2, ওটাকে আবার ভাগ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে। আর এখানে আমরা সময়টা, সরি, আউটপুট ক্ষমতাটা পাইছিলাম 1400। ওকে, তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেট করলে সময়ের মানটা পাবেন, কত পাবেন, এত 2.932 মিনিটস। অবশ্য হিসাব করলে যে সংখ্যাটা আসবে সেটা সেকেন্ডে আসবে, পরে ওটাকে 60 দিয়ে ভাগ করে দিলে আপনি মিনিট অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা। ঘ নম্বর প্রশ্নে কী বলছিল একটু খেয়াল করেন, বলছে যে একই সময়ের মধ্যে অবশিষ্ট পানি তোলার জন্য মোটরের দক্ষতা কত হতে হবে। আচ্ছা, আমাদের ঘ নম্বর প্রশ্নের জন্য আমরা কী করবো, মোটর এবং পাম্প এই দুইটাকে একত্রে চালাবো, মানে মিলিতভাবে আমরা এটাকে পরিচালনা করব। সেক্ষেত্রে আপনাকে মোটরের দক্ষতা বের করতে বলছে, শর্ত কী বলছে, একই সময়ের মধ্যে অর্থাৎ গ নম্বরে যে সময়টা পাইছি ওই সময়ের মধ্যে অবশিষ্ট পানি তুলতে হবে। আচ্ছা, অবশিষ্ট পানি তুলতে কী বলতে আমরা কী বুঝবো, দেখেন তো এখানে যে নলকূপের কথা বলছিল, পাম্প একা এই নলকূপের অর্ধেক পানি কিন্তু তুলে ফেলছে, এখন বাকি আছে কতটুকু, আরও অর্ধেক বাকি আছে, মানে আরও 2 মিটার গভীর পানি বাকি আছে, এই পানিটুকু একই সময়ের মধ্যে তুলতে হবে। তাহলে তোলার জন্য মোটরের দক্ষতা কত হইতে হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটাতে যাই। দেখেন কিছু কথাবার্তা লেখা আছে, কি বলছে, এই ক্ষেত্রে মোটর এবং পাম্প মিলিতভাবে পানি তুলছে, যেখানে মোটর পাম্পটিকে নিয়ন্ত্রণ করছে, তাই মিলিত দক্ষতা কত হবে, দুইটা ইন্ডিভিজুয়াল দক্ষতার গুণফলের সমান, এটা আমরা জানি। যদি কখনো একটা ইঞ্জিন আরেকটা ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করে, তাহলে তাদের মিলিত দক্ষতা কত হবে, ওই দুইটা ইঞ্জিনের দক্ষতার গুণফলের সমান। ওকে, এবং মিলিত ক্ষমতা কত হবে, ইনপুট ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা হবে দুইটা ক্ষমতার যোগফলের সমান, দক্ষতা হবে গুণফলের সমান, ক্ষমতা হবে যোগফলের সমান। এক্ষেত্রে যদি কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা দেওয়া না থাকে, তাহলে আমরা একটা ইঞ্জিনের ক্ষমতাই হিসাব করব। কিন্তু এখানে দেখেন মোটর এবং পাম্প দুইটারই কিন্তু ক্ষমতা দেওয়া ছিল, মোটরের ক্ষমতা দেওয়া ছিল 7.5 কিলোওয়াট, পাম্পের ক্ষমতা দিয়েছিল 2 কিলোওয়াট, তা দুইটা যোগ করে দিলাম আমরা পাবো 7 কিলোওয়াট, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা কী করব, টোটাল দক্ষতাটা হিসাব করব। টোটাল দক্ষতার জন্য আমরা ফর্মুলা জানি, এটা ইজ ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%। আচ্ছা, তাহলে এখন এক্ষেত্রে দেখেন আমাকে কী বের করতে বলছে, মোটরের দক্ষতা বের করতে বলছে, যে এখানে ইটা এম, এটা মানে হচ্ছে মোটরের দক্ষতা, ইটা পি মানে পাম্পের দক্ষতা, পাম্পের দক্ষতা কিন্তু দেওয়া আছে 70%,
আচ্ছা, তাহলে আমরা ইটাটাকে ভেঙে কি লিখতে পারবো? ইটা এম ইন্টু ইটা পি ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। পরে লিখি, এটা মোটর, এটার মান আমরা জানি না, এটা পাম্প এটা জানি 70%, ঠিক আছে। 70% না লিখে আমরা ডিরেক্ট 0.7 লিখে ফেলি। হ্যাঁ, 70% আর 100% যদি কাটাকাটি যায় 0.7 থাকবে। আর পি আউটপুট আমরা এখন লিখবো না, পি ইনপুটটা লিখবো। পি ইনপুট কত আছে? 9.5 কিলোওয়াট। তাহলে 9.5 × 1000, যেহেতু কিলোওয়াটে আছে ওয়াটে নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমাদের কী বের করতে হবে? ইটা এম বের করতে হবে। তাহলে ইটা এম যদি বের করতে চান, 0.7টা নিচে চলে যাবে, তাহলে কত পাবো আমরা এখানে? পি আউটপুট ডিভাইডেড বাই 0.7 × 9500, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমরা এই পি আউটপুটটাকে ভাঙবো। পি আউটপুটকে ভাঙলে আপনি কি পাবেন? পি আউটপুটকে ভাঙলে পাবেন কাজ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, তাহলে সময়টা কত বলছে? একই সময়ের মধ্যে, ওই যে আমরা আগের ম্যাথে যে সময়টা পাইছিলাম, তাহলে এখন এটাকে যদি ভাঙি আমরা পাবো কি? কাজ বাই সময়। আর নিচে আছে কত? 0.7 × 9500। আচ্ছা, এটাকে চেঞ্জ করার দরকার নেই, আমরা এটাকে পরে হিসাব করবো, এটাকে এভাবে রেখে দিই। হ্যাঁ, 0.7 × 9500। তাহলে এবার খেয়াল করেন এখানে সময়টা কত, আগের গ নম্বরে যে সময়টা পেয়েছিলাম সেটা ব্যবহার করতে হবে। সেটা কত পেয়েছিলাম? 2.932 মিনিট, ওটাকে সেকেন্ডে নিতে হবে। আর ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে ওই যে অবশিষ্ট পানি তোলার জন্য ওই মিলিত যন্ত্রের কৃতকাজ। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করি সময়টা নিচে পার করে দিই। হ্যাঁ, সময়টাকে যদি নিচে পার করে দিই সময়টা কত হবে? 2.932 এত মিনিট, এটাকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে পাবেন। ওকে, সময়টা লিখলাম। হ্যাঁ, আর এখানে আছে 0.7 × 9500। এবার ডাব্লিউকে লিখলাম, কি লিখতে পারবো? ওই যে আগের ম্যাথে করেছিলাম, ডাব্লিউ মানে হচ্ছে এম জি এইচ, এম তো দেওয়া নাই, তাহলে এম হবে গিয়ে রো ভি জি এইচ, পরে ভি হচ্ছে পাই আর স্কোয়ার এল ইন্টু জি এইচ। ওকে, তাহলে আমরা এখানে একবারে সব কিছু বসিয়ে ফেলি। রো ঘনত্বের মান হচ্ছে গিয়ে 1000, ভি হবে কত? পাই আর স্কোয়ার এল, মানে 3.1416 ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু গভীরতা। গভীরতা কিন্তু এক্ষেত্রেও 2 মিটার হবে, কারণ অবশিষ্ট পানি তোলার কথা বলছে, অবশিষ্ট পানির গভীরতাও কিন্তু 2 মিটার। তাহলে পাই আর স্কোয়ার এল লিখলাম, এরপরে লিখবো কি? জি এইচ, জি হচ্ছে 9.8, এইচ কত? এইচ হবে 2 + 2/2, ঠিক আছে। এটা কীভাবে খেয়াল করেন, এই পাম্পটা কিন্তু যখন একা কাজ করতেছিল তখন এই অর্ধেক পানি তুলে ফেলছে, এবার পানি বাকি আছে কতটুকু? নিচের অর্ধেক। তাহলে এই নলকূপের কতটুকু অংশ খালি আছে এখন? উপরের অর্ধেক যেহেতু তোলা হয়ে গেছে, উপরের অর্ধেক আছে খালি, আর ভরা থাকবে এতটুকু, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের এইচের মানটা কত হবে? খালি প্লাস ভরা বাই 2, খালি আছে 2 মিটার, ভরা আছে 2 মিটার, তাহলে 2 + 2/2 অর্থাৎ 3। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে 2 + 2/2। তাহলে এখন আপনি যদি এটা একদম হিসাব করেন, সব একদম পুরোটা ক্যালকুলেটরে বসায় দেন, এরকম একটা জিনিস পাবেন, 0.6316, অর্থাৎ আমরা ওই মোটরের দক্ষতাটা পেয়ে গেছি। সুতরাং মোটরের দক্ষতা কত হবে, এটাকে আপনি পার্সেন্টেজে নিয়ে যাবেন, এত পার্সেন্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখেন আমাদের 1 নং সৃজনশীলটা সলভ করা হয়ে গেল। তো এবার আমরা 2 নং সৃজনশীলটা দেখব। খেয়াল করেন কি বলছে, 2 কেজি ভরের একটি ববকে 10 মিটার লম্বা একটি সুতায় বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, এরপর একে ডান দিকে টেনে সাম্যাবস্থা থেকে প্রথমে 3 মিটার দূরে এবং পরে সেখান থেকে আরও 3 মিটার দূরে সরিয়ে স্থির করা হলো। একটা সরল দোলকের কথা বলছে। ওকে, সরল দোলকের ববের ভর দেওয়া আছে 2 কেজি, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার লম্বা, এরপর একে কী করছে, সাম্যাবস্থা থেকে ডান দিকে টানা হয়েছে কতটুকু? 3 মিটার, পরে সেখান থেকে আরও 3 মিটার ডানে টানা হয়েছে।
তাহলে টোটাল কতটুকু ডানে গেল 6 মিটার। এরপর তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিলে সে কি করলো, দোল খেতে শুরু করে। ক নম্বর প্রশ্ন জিজ্ঞেসে ক্ষমতার মাত্রা কি। খ নম্বর প্রশ্ন কোন যন্ত্রের কোন যন্ত্রের দক্ষতা 60% বলতে কি বোঝায়। গ বলছে শেষ অবস্থানে সুতার টান নির্ণয় করতে। ঘ বলছে প্রমাণ করো যে প্রতিটি অবস্থানে বপের যান্ত্রিক শক্তি একই। ওকে, তাহলে খুব সিম্পল সিম্পল প্রশ্নগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দেখি। ক নম্বর প্রশ্নের উত্তর ক্ষমতার মাত্রা হচ্ছে ML² টি ইনভার্স 3। পরে খ নম্বর কোনো যন্ত্রের দক্ষতা 60% বলতে বোঝায় ওই যন্ত্রের প্রদত্ত মোট ক্ষমতার 60% কার্যকর হয় অর্থাৎ কাজে রূপান্তরিত হয় এবং অবশিষ্ট 40% অপচয় হয়। আচ্ছা, গ নম্বর প্রশ্ন আমাদের কি বলছিল যে শেষ অবস্থানে সুতার টান নির্ণয় করো। দেখেন, একটা ববকে আমরা এই ও বিন্দু থেকে একটা সুতার মাধ্যমে ঝুলিয়ে দিছি যেখানে সুতার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন এই ববটাকে আমরা টেনে 3 মিটার পরে আরও 3 মিটার দূরে নিছি, মানে টোটাল 6 মিটার দূরে নিছি। তাহলে এটা হচ্ছে শেষ অবস্থান সি বিন্দু। এই জায়গায় সুতার টান বের করতে বলছে। তাহলে দেখেন, এই ববটাকে সুতা কোন দিকে টানতেছে, ঝুলন বিন্দুর দিকে, মানে ও বিন্দুর দিকে। কিন্তু ববটা কি সেই দিকে চলে যাচ্ছে? যাচ্ছে না। আমরা জানি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হলে সে বলের কি হয়, বস্তুটা বলের দিকে সরে যায়। কিন্তু সুতার টান এই দিকে কাজ করতেছে, ববটা ওই দিকে সরে যাচ্ছে না। তার কারণ কি? এর কারণ একটাই হতে পারে যে এই সুতার টানের ঠিক বিপরীত দিকে আরেকটা বল আছে, যেই বল এই বলটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, ফলে এই দিকে বা এই দিকে কোনো দিকেই যাচ্ছে না। তাহলে এই বলটা আসলে কোত্থেকে আসে? দেখেন, এই ববের যেহেতু একটা ভর আছে, তাহলে অবশ্যই তার একটা ত্বরণ থাকবে, তাই না? তাহলে এই ভর যেহেতু আছে, তার একটা ওজন থাকবে, যে ওজনটা কোন দিকে কাজ করে, সোজা নিচের দিকে কাজ করে। ওকে, কিন্তু বস্তুরা তো ওজনের দিকেও সরে যাচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি এই ওজনটা দুইটা উপাংশে বিভক্ত হয়, এই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ। তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? এই বরাবর উপাংশটা হবে mg cos θ। আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে থেটা, এই কোণটা যদি থেটা হয়, এই কোণটাও থেটা, অনুরূপ কোণ। তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? mg sin θ। তাহলে খেয়াল করেন, এই যে mg cos θ যে উপাংশটা পাইলাম, এইটাই এই ওজনের সুতার টানটাকে নিষ্ক্রিয় করে দেয়, আর mg sin θ এই ববটাকে এই দিকে আসতে সহায়তা করে। তাহলে আমাদের বের করতে হবে কি, সুতার টান। তাহলে আমরা যেহেতু বলতেছি mg cos θ সুতার টানকে নিষ্ক্রিয় করে দেয়, তার মানে অবশ্যই mg cos θ আর সুতার টান পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সি বিন্দুতে সুতার টান T = mg cos θ। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা সুতার টান বের করতে পারবো। সুতার টান বের করার ফর্মুলা হিসেবে আপনি এটা মুখস্থ রাখতে পারেন। আচ্ছা, তাহলে এম কি? এম হচ্ছে ববের ভর, দেওয়া আছে 2 kg, জি এর মান 9.8, থেটার মান কিন্তু দেওয়া নেই। ওকে, সমস্যা নেই, থেটার মান আমাদের দেওয়া থাকা লাগবেও না। আমরা থেটার মান না বসিয়ে পুরো cos θ-র মানটাই বসিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে? cos θ-র মান হবে ভূমি বাই অতিভুজ। তাহলে খেয়াল করেন তো, এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, যেখানে এটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হবে ভূমি, তাই না? তাহলে দেখেন, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। তাহলে OE মানে ভূমির দৈর্ঘ্যটা কত হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে, উপপাদ্য অনুসারে এই OE দৈর্ঘ্যটা হবে 8 মিটার। মানে 10² থেকে 6² বিয়োগ করে দিলে আপনি 8² পাবেন, রুট করে দিলে 8 মিটার পাবেন। ঠিক আছে, তাহলে OE এটার দৈর্ঘ্য হবে 8 মিটার। তাহলে cos θ-র পরিবর্তে আমি কী লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। ভূমির দৈর্ঘ্যটা কত আমরা একবারে লিখি, হ্যাঁ লিখে তারপরে আমরা অ্যান্সারটা লিখব। OE ডিভাইডেড বাই অতিভুজ OC। তাহলে এখানে হবে 19.6 OE 8 মিটার, আর অতিভুজ হচ্ছে 10 মিটার। তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেট করেন একটা সংখ্যা পাবেন, এত নিউটন। এটাই হবে গিয়ে সি বিন্দুতে সুতার টান। ওকে, এবার পরের প্রশ্ন ঘ। ঘ নম্বর প্রশ্নে আমাদের বলছিল যে দেখাও যে বা প্রমাণ করো যে এই তিনটা অবস্থানে, তিনটা ভিন্ন ভিন্ন অবস্থানে ওই ববের মোট যান্ত্রিক শক্তি একই। তাহলে এখন আমরা ওই সরল দোলকের জন্য তিনটা ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ববের চিত্রটা আঁকলাম, ববের অবস্থানটা আঁকলাম ABC। তাহলে দেখেন, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে প্রথমে তাকে টান দিয়ে 3 মিটার ডানে নেওয়া হয়েছিল, পরে আরও 3 মিটার ডানে নেওয়া হয়েছিল, সর্বশেষে সে সাম্যাবস্থা থেকে 6 মিটার দূরে ছিল। আচ্ছা, টান দিলে তো সুতার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে 10 মিটার, এটাও 10 মিটার,
এটাও 10 মিটার। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন, আমরা বি থেকে লম্ব আঁকলাম, সি থেকেও লম্ব আঁকলাম। কেন লম্ব আঁকলাম? কারণ আমাদের এই বি এবং সি বিন্দুতে ববের উচ্চতা হিসাব করতে হবে। উচ্চতা মানে কি? কতটুকু উপরে উঠলো, তাই না? দেখেন, ববটাকে যখন আপনি ডান দিকে টেনে নিয়ে যাবেন, তখন কিন্তু সে এই এ অবস্থান থেকে একটু উপরের দিকে উঠবে। তাহলে কতটুকু উপরের দিকে উঠবে সেটা যদি আপনার হিসাব করতে হবে, তাই না? ওকে, তাহলে দেখেন সি বিন্দুতে কিন্তু ববটা স্থির আছে, যেহেতু এটাই তার সর্বোচ্চ অবস্থান, এটার পরে তাকে আর নেওয়া হয়নি, তাহলে এখানে সে স্থির। তাহলে এখানে তার মোট শক্তি কত হবে? ইসি ইজ ইকুয়ালস টু বিভব শক্তি প্লাস গতি শক্তি। হ্যাঁ, তাহলে এখানে তার বিভব শক্তি হবে কত? এমজি ইন্টু উচ্চতা, এমজি ইন্টু উচ্চতা। উচ্চতা কত? এই, হ্যাঁ, মানে এ থেকে আপনি সিতে নিয়ে গেছেন, তাহলে কতটুকু উপরে উঠলো? এই পরিমাণ উপরে উঠছে। এবং যেহেতু সেখানে স্থির আছে, তাহলে তার ওখানে কোনো বেগ থাকবে না, তাহলে গতি শক্তিও হবে শূন্য। ওকে, তাহলে আপনি এখানে বসান, এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, এর মান কিন্তু আমরা জানি না, এ থেকে ই এর দূরত্বটা কিন্তু আমরা জানি না, কিন্তু খেয়াল করেন তো, আমরা এ ই এটাকে লিখতে পারি না, ও এ মাইনাস ও ই, দেখেন তো লেখা যায় কি না, ও এ মাইনাস ও ই, হ্যাঁ লেখা যায়। এখন দেখেন ও এ এর দূরত্ব কিন্তু আমরা জানি 10 মিটার পুরোটা, ঠিক আছে? আর ও ই আমরা আগের ম্যাথে দেখেছিলাম, ও ই এর দৈর্ঘ্য ছিল 8 মিটার, তাই না? তাহলে লেখেন 8 মিটার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করলে আপনি 8 স্কোয়ার পাবেন, রুট করলে 8 পাবেন। তাহলে এটা যদি আপনি হিসাব করেন, এরকম একটা সংখ্যা পাবেন, 39.2 জুল। তাহলে সি বিন্দুতে ওই ববটার মোট শক্তি আমরা কত পেলাম? 39.2 জুল। এবার সেখান থেকে তাকে যখন ছেড়ে দেওয়া হবে, তখন সে এই পথে এভাবে নিচের দিকে নামতে থাকবে, তাহলে কোনো একটা সময় সে বি বিন্দুতে আসবে। তাহলে বি বিন্দুতে কিন্তু বস্তুটা বা ববটা গতিশীল থাকবে, সুতরাং বি বিন্দুতে তার বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। বি বিন্দুতে ববটা গতিশীল ছিল, সুতরাং ই বি এটা ইজ ইকুয়ালস টু আমরা কী পাবো? ইউবি প্লাস কে বি। তাহলে ইউবিকে আমরা কীভাবে লিখবো? এমজি ইন্টু উচ্চতা। আর যখন সে বি বিন্দুতে আসে, তখন তার উচ্চতা কত? এ থেকে ডি পর্যন্ত, ঠিক আছে? এ থেকে ডি পর্যন্ত, তাহলে উচ্চতা আমরা লিখবো এখানে এ ডি। আর কে বি কত হবে? কে বি, কে বি হবে 1/2 mv², ঠিক আছে? তাহলে এমজি ইন্টু এ ডি, এটাকে রেখে দেন, এটা নিয়ে আমরা কাজ পরে করবো। 1/2 mv², ভি স্কোয়ার, ভি মানে কি? ভি মানে হচ্ছে বি বিন্দুতে ববটার বেগ, বেগ জানি না, তাহলে এটাকে ভাঙেন, ভাঙলে কী পাবেন? ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু অতিক্রান্ত দূরত্ব, ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কত? ইডি, মানে ই থেকে ডি পর্যন্ত সে নামছে, বা ডিই যেটাই লেখেন। তাহলে এখন দেখেন এটাকে এভাবে লেখেন, এমজি ইন্টু এডি প্লাস ইউ মানে কি? ইউ মানে হচ্ছে সি বিন্দুতে বস্তুটার বেগ বা আদি বেগ। সি বিন্দুতে বেগ কত ছিল? 0। 0 যদি হয়, তাহলে 2 আর 2 কাটা যাবে, থাকবে কি? এমজি ইন্টু ডিই, এমজি ইন্টু ডিই। তাহলে এখান থেকে এমজিটা কমন নেন, এমজি কমন নিলে আপনি কী পাবেন? এডি প্লাস ডিই। এবার দেখেন তো, এডি আর ডিই যদি যোগ করেন, আপনি কী পাবেন? এই, তাই না? এমজি ইন্টু এই। এখন দেখেন এই এমজি ইন্টু এই, এটার মানই কিন্তু আমরা বের করছিলাম 39.2। তাহলে ডিরেক্ট আপনি লিখে দেবেন 39.2 জুল। তাহলে আমরা বি বিন্দুতে মোট শক্তি তাই পাইছি। তাহলে এবার আমরা এ বিন্দুতে মোট শক্তি হিসাব করব। এ বিন্দুতে কিন্তু ববটি কোথায় আছে? এ বিন্দুতে ববটি কিন্তু ভূমিতে আছে, হ্যাঁ, একদম ভূমিতে পৌঁছে গেছে, এটাই তার ভূমি। তাহলে সেক্ষেত্রে তার কোনো বিভব শক্তি থাকবে না। তাহলে আমরা এখানে এ বিন্দুর মোট শক্তি কী লিখতে পারবো? আগে লিখি ইউ এ প্লাস কে এ, ইউ এ মানে বিভব শক্তি, এটা হবে 0, আর কে এ কত হবে? 1/2 mv². তাহলে এখানে এখন আপনি এই ভি স্কোয়ারকে ভাঙেন, ভাঙলে কী পাবেন? ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখেন সি থেকে যখন এতে আসছে, তখন আমরা বলতে পারি এটা ই থেকে এতে নামছে, তাহলে ই থেকে এতে নামলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই, আর ইউ তো 0, ইউ যদি 0 হয়, তাহলে এই টু কাটা যাবে, এখানে থাকবে এমজি ইন্টু এই, এবং এমজি ইন্টু এই এটার মান আমরা সরাসরি জানি 39.2 জুল। তাহলে দেখেন, সুতরাং ই এ মানে এ বিন্দুর শক্তি, বি বিন্দুর শক্তি
আর সি বিন্দুতে শক্তি সমান। তার মানে এই ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে ভরটার মোট যান্ত্রিক শক্তি প্রত্যেকটা অবস্থানে একই থাকে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এবার আমরা দেখব তিন নং সৃজনশীলটা। তিন নং সৃজনশীল কি বলছে, একটি পাম্পের গায়ে তিনটি ঘোড়ার মাথার ছবি আঁকা আছে। এর অর্থ কি, একটা পাম্পের গায়ে বা একটা মেশিনের গায়ে তিনটা ঘোড়ার মাথার ছবি আঁকা আছে, এর অর্থ কি? এর অর্থ হইল গিয়া ওই পাম্প বা ওই যন্ত্রটার দক্ষতা ক্ষমতা হচ্ছে 3 হর্স পাওয়ার। ঘোড়ার মাথার ছবি আঁকা মানে হইল কত হর্স পাওয়ার সেটা বুঝাইয়া দেওয়া, ঠিক আছে। এরপর বলছে পাম্পটি প্রতি মিনিটে 1200 কেজি পানি 10 মিটার উপরে তুলে একটি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করতে পারে। বলছে অপরদিকে একটি বৈদ্যুতিক ক্রেন একই ভরের পানি ভর্তি ড্রামকে 0.293 মিটার পার সেকেন্ড বেগে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে উপরে তুলতে পারে। আচ্ছা যাই হোক, পরে ক নম্বর প্রশ্ন কী বলছে, কর্মদক্ষতার একক কী, কোন যন্ত্রের ক্ষমতা 100 ওয়াট বলতে কী বোঝায়, পাম্পটি কত বেগে পানি নিক্ষেপ করতে পারে, ক্রেনটির গায়ে কয়টি ঘোড়ার মাথা আঁকা উচিত বলে তুমি মনে করো। আচ্ছা, একটা পাম্পের গায়ে তিনটা ঘোড়ার মাথা আঁকা আছে, বলছে এটা প্রতি মিনিটে 120 কেজি পানি 10 মিটার উপরে তুলবে, উপরে তুইলা থামায় রাখবে না, উপরে তুইলা বা নিক্ষেপ করবে, একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করবে। তাহলে এখানে পাম্পটা কী কাজ করতেছে, পাম্পটা এখানে দুইটা কাজ করতেছে, 1200 কেজি পানিকে 10 মিটার উপরে তুলতেছে এবং সেখান থেকে তাকে নিক্ষেপ করতেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বৈদ্যুতিক ক্রেনের কথা বলছে, সে একই ভরের পানি ভর্তি ড্রামকে মানে 1200 কেজি ভরের একটা পানি ভর্তি ড্রামকে একটা সমবেগে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে উপরে তুলতে পারে। তাহলে দুই ক্ষেত্রে দুইটা দুই ধরনের কাজ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন এটার সলিউশনটা দেখি। তিন নং সৃজনশীলের ক জমাউট দেখেন কী বলছে, কর্মদক্ষতার একক জিজ্ঞেস করছিল, কর্মদক্ষতার কোনো একক নাই, খ নম্বর বলছিল 100 ওয়াট বলতে কী বুঝিয়ে, আমরা বলবো কোনো যন্ত্রের ক্ষমতা 100 ওয়াট বলতে বোঝায় যন্ত্রটি প্রতি সেকেন্ড সময়ের মধ্যে 100 জুল কাজ সম্পন্ন করতে পারে। শেষ গ নম্বর বলেছিল পাম্পটি কত বেগে পানি নিক্ষেপ করতে পারে। তো দেখেন পাম্পের ক্ষমতা দেওয়া আছে কত, 3 হর্স পাওয়ার। তাহলে আমরা এখান থেকে কি করব, ক্ষমতার ফর্মুলা লিখবো, আমরা জানি P=W/T। এখানে W মানে হচ্ছে ওই পাম্পটা দ্বারা টোটাল কৃতকাজ, ওই পাম্প দ্বারা টোটাল কৃতকাজ কী কী দেখেন, সে কী বলছে, 1200 কেজি ভরের পানিকে সে উপরে তুলতে পারে, উপরে তোলার জন্য কৃতকাজ কত হবে, উপরে তোলার জন্য কৃতকাজ হবে MGH মানে বিভব শক্তি, ওকে। এবং সেখান থেকে আবার সে নিক্ষেপ করতেছে, নিক্ষেপ করার জন্য কৃতকাজ কী হবে, গতিশক্তি ½mv². তাহলে ওই পাম্পের কৃতকাজ হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি দুইটাই ডিভাইডেড বাই সময়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে কী বের করতে বলছে, কত বেগে পানি নিক্ষেপ করতে পারবে। হ্যাঁ, তাহলে এখান থেকে ভি এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে একটা কাজ করি, টি দিয়ে এটাকে গুণ করে দিই, এখানে পাবো PT, ডান পাশ থেকে আমরা এম কমন নেব, এখানে এম কমন নিলে আমরা পাবো ½V² + GH, পরে ½V² + GH এটার মান কী পাবো, PT/M, ঠিক আছে। পরে GH ওই পাশে পার করে দেবো, তাহলে ½V² = আমরা পাবো PT/M - GH, ঠিক আছে। তাহলে 2 ওই পাশে যাবে, পরে রুট করে দেব, তাহলে V এর মান আসবে √2PT/M - GH। তাহলে এরপর সব কিছুর মান বসিয়ে দেবেন, পি এর মান দেওয়া আছে 3 হর্স পাওয়ার, যেখানে পি এর মান তিনটা ঘোড়ার মাথা যেহেতু আঁকা আছে 3 হর্স পাওয়ার, তাহলে 3 × 746 ওয়াট, ঠিক আছে। আর সময় দেওয়া আছে প্রতি মিনিট বলছে, প্রতি মিনিট বললে এখানে 60 সেকেন্ড হবে, এম এর মান দেওয়া আছে 1200 কেজি, হ্যাঁ, এইচ এর মান দেওয়া আছে 10 মিটার। তাহলে আপনি এখান থেকে সব কিছু বসিয়ে দিলে এখান থেকে আপনি ওই পানি কত বেগে নিক্ষেপ করতে পারবে সেটা পেয়ে যাবেন। তাহলে এটা হবে গিয়ে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। পরে ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে ও যে ক্রেনটার কথা বলছে, পরবর্তীতে যে ক্রেনটার কথা বলছে, সেই ক্রেনের গায়ে কয়টা ঘোড়ার মাথা আঁকা থাকা বলে থাকা উচিত বলে তুমি মনে করো। আচ্ছা,
কয়টা ঘোড়ার মতো থাকা উচিত বলে তুমি মনে করো? এটার অর্থ কী? এটার অর্থ হইলো গিয়া ওই ক্রেনটার ক্ষমতা কত হর্স পাওয়ার সেটা আপনাকে হিসাব করতে বলছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, ওই ক্রেনটার ক্ষমতা বের করব, ক্ষমতা হর্স পাওয়ারে কনভার্ট করব, তাহলে আমরা বুঝতে পারবো কয়টা ঘোড়া দরকার। তাহলে দেখেন, আমরা ক্ষমতার ফর্মুলা লিখি। আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখন ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে এফ এস কস থিটা। একদম সিম্পল একটা ব্যাপার। কেন এফ এস কস থিটা আমরা কেন লিখব? তাহলে দেখেন, ক্রেনটা কী করতেছিল, পানি ভর্তি একটা ড্রামকে উপরে তুলতেছিল কত বেগে, মনে করলাম ভি বেগে, ভি এর মান দেওয়া আছে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পানি তুলতেছিল, পানির ড্রামটা তুলতেছিল। এখন ওই পানির ড্রামটা উপরে তোলার জন্য ওই ক্রেনটা একটা বল প্রয়োগ করবে না? সেই বলের মানটা কত? সেই বলের মানটা হবে ওই ড্রামের ওজনের সমান, ঠিক আছে? ওজনের ঠিক বিপরীত দিকে তার সমান মানের বল প্রয়োগ করলে একটা বস্তুকে সমবেগে উপরে তোলা সম্ভব। তাহলে ওই পানির ড্রামটাকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে উপরে তোলা হচ্ছিল। ওকে, তাহলে এক্ষেত্রে ওই পাম্পের ওই সরি ক্রেনটার কৃত কাজ কত হবে? এফ এস কস থিটা। কিন্তু এস তো দেওয়া নেই, দেওয়া আছে বেগ। তাহলে একটা কাজ করব, নিচে তো সময় আছে, সমস্যা নেই, তাহলে এফটাকে ভাঙবো, ভাঙলে লিখতে পারবো এম জি। এই এস আর টিকে আলাদা করে দিলাম, এস বাই টি, আর কস থিটার জায়গায় কস থিটা। ব্যাস, তাহলে আমরা কী পাবো? এম জি ভি কস থিটা। এবার সব কিছু বসিয়ে দেন। দেখেন, পানির ভর্তি ড্রামের ভর হচ্ছে গিয়ে 1200 কেজি, জি এর মান 9.8, বেগের মান দেওয়া আছে 0.293, এবং কস 30 ডিগ্রি, ঠিক আছে? এই কোনটা? কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ক্ষমতা পাবো এত ওয়াট, কিন্তু আমাকে বের করতে বলছে কয়টা ঘোড়া দরকার। তাহলে এখন উক্ত ক্ষমতাকে আমরা অশ্ব ক্ষমতায় রূপান্তর করব। কত কীভাবে করব? ওয়াটে যে ক্ষমতাটা পাইছি সেটাকে 746 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 4। তার মানে 4টা ঘোড়ার মাথা আঁকতে হবে, তাহলে তার ক্ষমতা 4 হর্স পাওয়ার বোঝাবে। তাহলে দেখেন, আমাদের সৃজনশীলগুলো সলভ করা হয়ে গেল। এইবার আমরা আমাদের এমসিকিউগুলো সলভ করা শুরু করব। ওকে, তাহলে এখন আমরা 1 নম্বর এমসিকিউটা দেখি প্রথমে। পড়েন প্রশ্নটা, পড়েন কি বলছে। একটি আদর্শ মোটর 75% দক্ষতার একটি ক্রেনকে পরিচালনা করলে মিলিত দক্ষতা কত হবে? আমরা জানি এই কনসেপ্টটা, যে একটা যন্ত্র যদি আরেকটা যন্ত্রকে পরিচালনা করে তখন তাদের মিলিত দক্ষতা কত হয়? মিলিত দক্ষতা হয় তাদের গুণফলের সমান, দক্ষতাগুলোর গুণফলের সমান। তাহলে এখানে দুইটা মোটরের কথা বলছে, বা দুইটা ইঞ্জিনের কথা বলছে। একটা হচ্ছে আদর্শ মোটর। আদর্শ মোটর কী? যে মোটরের দক্ষতা 100%। ওকে, তাহলে 100% দক্ষতার একটা মোটর 75% দক্ষতার একটা ক্রেনকে পরিচালনা করতেছে, তাহলে মিলিত দক্ষতা কত হবে? দুটোর গুণফল। এখন 100% দিয়ে 75%-এর গুণ করলে কত পাবেন? 75%-ই পাবেন, তাই না? 100% মানে কি? 1। তার দিয়ে ওটা দিয়ে 75% গুণ করেন, ঠিক আছে, তাহলে কত পাবেন? 75% পাবেন। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে ক। 1 নং প্রশ্নের 1 নং এমসিকিউর উত্তর অপশন হচ্ছে, উত্তর হচ্ছে ক। পরের 2 নং প্রশ্ন কী বলছে? 2 নং প্রশ্ন বলছে যে 9.8 জুল বিভব শক্তি এবং 100 গ্রাম ভরের একটি বস্তু কত বেগে মাটিতে আঘাত করতে পারে। আচ্ছা, তাহলে একটা বস্তুর বিভব শক্তি দিছে, হ্যাঁ, এবং এটার ভর হচ্ছে 10 গ্রাম, বলছে কত বেগে মাটিতে আঘাত করতে পারে। আচ্ছা, তাহলে দেখেন তো, এক্ষেত্রে আমরা লিখতে পারি না, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম জি এইচ। কারণ উপর থেকে যদি একটা জিনিসকে ছেড়ে দেন, তার বিভব শক্তি আস্তে আস্তে গতিশক্তিতে পরিণত হবে। যখন সে সর্বোচ্চ উচ্চতায় ছিল তখন তার যে বিভব শক্তি থাকবে, একদম ভূমিতে আঘাত করার সাথে সাথে পুরাটাই হয়ে যাবে তার গতিশক্তি, মানে বিভব শক্তি আর গতিশক্তি হবে সমান। ওকে, তাহলে দেখেন আমাকে কী বের করতে বলছে? বেগ বের করতে বলছে। এখন দেখুন, দেখেন বস্তু যেহেতু সেম, তাহলে ভর ভর কাটা যাবে, তাহলে আপনি এখানে ভি স্কোয়ার মানে কী পাবেন? 2gh। তাহলে এখানে বস্তুর ভর দরকার নেই, ভি এর মান কত পাবেন? √2gh, ঠিক আছে? তাহলে বসান 2, 9.8, উচ্চতা কত? সরি, এটা এভাবে করবেন না, এভাবে করবেন না, এভাবে করবেন না, কারণ বিভব শক্তির মান দেওয়া আছে, ঠিক আছে? বিভব শক্তির মান দেওয়া আছে, এখান থেকে আপনাকে বেগ বের করতে হবে। বিভব শক্তির মান কত দেওয়া আছে? 9.8 জুল, ঠিক আছে? তাহলে এম ভি স্কোয়ার, এটার মান আপনি কত পাবেন? 19.6। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আপনি কত কত পাবেন? 100 গ্রাম দেওয়া আছে বস্তুর ভর, 100 গ্রাম মানে কি? 0.1, 0.1 দিয়ে এটাকে ভাগ করলে আপনি পাবেন 196, এটাকে রুট করলে আপনি পাবেন 14, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 14 মিটার/সেকেন্ড বেগে সে আঘাত করবে। তাহলে আমাদের 2 নং এমসিকিউর উত্তর হবে খ, 14। ওকে,
পরে 3 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটি ক্ষমতার রাশিমালা? ক্ষমতার রাশিমালা FV, ½ mv² / t, W/t, সব। ঠিক আছে, ক্ষমতাকে আমরা অনেকভাবে লিখতে পারি, গতি শক্তি বাই সময়, কাজ বাই সময়, P = FB, সবগুলো এইভাবে ক্ষমতার রাশিমালা। পরে 4 নম্বর প্রশ্ন কি বলছে, 4 নম্বর প্রশ্ন বলছে একটি লিফটের ক্ষমতা 25 কিলোওয়াট, লিফটটি 0.5 মিটার/সেকেন্ড বেগে উঠতে থাকলে এর কেবল টান কত হবে, F বের করতে হবে। ঠিক আছে, ক্ষমতা দেওয়া আছে, দেখেন আমরা জানি P = FB। ঠিক আছে, ক্ষমতা দেওয়া আছে, বেগ দেওয়া আছে, F বের করতে হবে, তাহলে F = আসবে P/V, এখানে P হচ্ছে ক্ষমতা আর V হচ্ছে গিয়ে বেগ। ক্ষমতা দেওয়া আছে 25 কিলোওয়াট, 25 × 10⁻³ ওয়াট, বেগ দেওয়া আছে 0.5 মিটার/সেকেন্ড, তাহলে 25 কে 0.5 দিয়ে ভাগ করেন কত পাবেন, 50 × 10⁻³, এটাকে আমরা লিখতে পারবো 5 × 10⁴, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 5 × 10⁴ মানে খ, তাহলে 4-এর উত্তর হচ্ছে খ। ওকে, এবার 5 নম্বর প্রশ্ন কি বলছে, একটি যন্ত্র 4 সেকেন্ডে 20 জুল কাজ করতে পারে, তার ক্ষমতা কত, একদম বাচ্চা বলবেনের প্রশ্ন, অ্যান্সার ক, 5 ওয়াট, ভাগ করে দিবেন সময় দিয়ে এটাকে ভাগ করে দিবেন। পরে 6 নম্বর প্রশ্ন বলছে একটি চলন্ত বস্তু সমান ভরের অপর একটি স্থির বস্তুকে আঘাত করে থেমে গেল। দেখেন একটা চলন্ত বস্তু ছিল, সে একটা স্থির বস্তুকে আঘাত করছে, আঘাত করার লগে লগে সে নিজে থাইমে গেছে, তার মানে কি, তার মধ্যে যে পরিমাণ গতি শক্তি ছিল পুরাটাই সে ওই বস্তুকে দিয়া দিছে, কারণ আগে সে চলন্ত ছিল এখন থেমে গেছে। তাহলে এখানে প্রশ্নে জিজ্ঞেস করছে এই ঘটনায় কি পরিমাণ গতি শক্তি স্থানান্তর হবে, 100% পুরোপুরি গতি শক্তি সে ওই আগের স্থির বস্তুটাকে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে গ, 100%। পরে 7 নম্বর প্রশ্ন কি বলছে, 40 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির গতি শক্তি 2 × 10⁵ জুল, গাড়িটি 20 কিলোমিটার/আওয়ার বেগে চললে গতি শক্তি কত হতো। দেখেন তো আগে গাড়িটার বেগ ছিল কত, 40 কিলোমিটার/আওয়ার, বর্তমানে বেগ কত, 20 কিলোমিটার/আওয়ার, তাহলে আপনি কী করছেন, বেগ অর্ধেক করে ফেলছেন, তাই না, বেগ আগের অর্ধেক করে ফেলছেন। আমরা জানি বেগ যদি এন গুণ করা হয় গতি শক্তি N² গুণ হয়, তাই না, বেগ এন গুণ করা হলে গতি শক্তি N² গুণ হয়, তাহলে বেগ যদি অর্ধেক করেন গতি শক্তি হবে অর্ধেকের স্কোয়ার গুণ, অর্ধেকের স্কোয়ার গুণ মানে কি, 1/4 গুণ, আগে গতি শক্তি কত ছিল, 2 × 10⁵, তাহলে এখন ওইটাকে 4 দিয়ে ভাগ করবেন বা 1/4 দিয়ে গুণ করবেন, তাহলে আপনি বর্তমান গতি শক্তি পাবেন, তাহলে 2 কে 4 দিয়ে ভাগ করা হয় 0.5, তাহলে 7-এর অ্যান্সার হবে ঘ, 0.5 × 10⁵ জুল, 7-এর অ্যান্সার হবে ঘ। ওকে, পরে 8 নম্বর প্রশ্ন কোথায়, 8 নম্বর প্রশ্ন কি বলছে, মাটি থেকে একটি উচ্চতায় একটি মুরগির বিভব শক্তি 10⁵ জুল, সেখান থেকে পড়ে গেলে মাটিতে কত গতি শক্তি নিয়ে পড়বে, 10⁵ জুল গতি শক্তি নিয়েই পড়বে, কারণ সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি আর ভূমিতে গতি শক্তি সমান হয়, তাহলে 8-এর অ্যান্সার হবে ক। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন কি বলছে, তোর কানে একটা চটকানা মারলে কান গরম হয়ে যায়, এটা কোন নীতিকে সমর্থন করে, শক্তির নিত্যতা নীতি, হ্যাঁ এটাকে সমর্থন করে, কাজ শক্তি উপপাদ্য এটাকেও সমর্থন করে, তার মানে কি দুইটাই, হ্যাঁ শক্তির নিত্যতা নীতি কিভাবে সমর্থন করে, দেখেন হাত হাত দিয়ে যদি আপনার কানে মারা হয় হাতের গতি শক্তি আপনার কানের তাপ শক্তিতে পরিণত হয়েছে, এটা হচ্ছে শক্তির নিত্যতা নীতি, আর এটা কিন্তু কাজ শক্তি উপপাদ্য, কারণ আমরা জানি কাজ শক্তি উপপাদ্য অনুসারে যে কোনো বস্তু কর্তৃক কৃতকাজ এর গতি শক্তির পরিবর্তনের সমান, আপনার কানে যখন হাতটা গিয়ে আঘাত করছে তখন কিন্তু হাতের গতি শক্তি শূন্য হয়ে গেছে, এবং এই হাতের গতি শক্তির পরিবর্তনের কারণে আপনার কান গরম হয়েছে, মানে শক্তির স্থানান্তর হয়েছে, আর শক্তির পরিবর্তন বা শক্তির স্থানান্তর বলতেই কিন্তু আসলে কাজ বোঝায়, তাহলে কাজ শক্তি উপপাদ্যকেও এটা সমর্থন করতেছে, তার মানে অ্যান্সার হবে গিয়ে ক এবং খ, মানে ক এবং খ, কিন্তু এটা যদি দাগান আপনি ভুল খাবেন, কেন, কারণ ক নম্বরও সত্য, খ নম্বরও সত্য, তাহলে ক খ দুইটাই তো সত্য, তাই না, তার মানে গ নম্বরও সত্য, তাহলে অ্যান্সার হবে সব, বুঝতে পারছেন, ট্রিকি প্রশ্ন ফাইজলামি আর কি, তা 9 নম্বরের অ্যান্সার হবে ঘ, সব। ওকে, পরে 10 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি তা কোন শক্তি, অবশ্যই বিভব শক্তি, 10-এর অ্যান্সার হবে খ। 11 বলছে ডিজেলের মাধ্যমে গাড়ি চলে, এখানে কোন শক্তি থেকে গতি আসে,
রাসায়নিক শক্তি থেকে? 11 অ্যান্সার হবে ক। 12 নম্বর প্রশ্ন, কোন বস্তুর বেগ 0.5 মিটার পার সেকেন্ড এবং প্রযুক্ত বল 50 নিউটন হলে ক্ষমতা কত? আচ্ছা, বেগ দেওয়া আছে, বল দেওয়া আছে, ক্ষমতা বের করতে বলছে। পি ইজ ইকোয়ালস টু এফ ভি, হ্যাঁ, এফ হচ্ছে 50 নিউটন, আর বেগ হচ্ছে 0.5, হবে 25 ওয়াট। 12 অ্যান্সার হবে ক, 25 ওয়াট। 13 নম্বর প্রশ্ন কি বলছে, একটি মোটর একটি ক্রেনকে নিয়ন্ত্রণ করে, মোটর এই ক্রেনের ক্ষমতা তো পার্সেন্টেজ হয় না, দক্ষতা, ঠিক আছে, প্রশ্ন একটু সমস্যা ছিল। দক্ষতা যথাক্রমে 80% ও 70% হলে তাদের মিলিত দক্ষতা কত হবে? সিম্পল জিনিস, দুটা গুণ করে দিবেন। 80% মানে 0.8, 70% মানে 0.7, দুটা যদি আপনি গুণ করে দেন আপনি পাবেন 0.56, মানে 56%, ঠিক আছে। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে 56%, মানে 13-র অ্যান্সার হবে গ। ওকে, পরে 14 নম্বর প্রশ্ন কি বলছে, নির্দিষ্ট কাজের জন্য ক্ষমতা বনাম সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? নির্দিষ্ট কাজের জন্য ক্ষমতা বনাম সময়, আচ্ছা, আমরা ক্ষমতা ইজ ইকোয়ালস টু কী জানি, W/T, তাহলে এখান থেকে আমরা W এর মানটা কী পাবো, PT, তাই না? W এর মান পাবো PT। তাহলে এখন খেয়াল করেন, কাজ যদি নির্দিষ্ট হয়, আপনাকে বলে দিচ্ছে নির্দিষ্ট কাজের জন্য, তার মানে কাজ হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, কাজ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ইজ ইকোয়ালস টু PT। এবার যদি আপনি গ্রাফ আঁকেন, গ্রাফটা হবে আয়তাকার অধিবৃত্ত, মানে পি আর টি যেহেতু পরস্পর ব্যস্তানুপাতিক, এটার যদি আমরা গ্রাফ আঁকি, গ্রাফটা হবে এরকম, ওই যে বয়েলের সূত্রে যে গ্রাফটা ছিল বা সমষ্টি প্রক্রিয়া যে গ্রাফ ছিল ওরকম। তাহলে 14 অ্যান্সার হবে ঘ। ওকে, এবার 15 নম্বর প্রশ্ন কী বলছে, একটি বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাপের কোনো অপচয় না হলে এবং বুলেটের উপাদানের আপেক্ষিক তাপ 125 জুল/কেজি/কেলভিন হলে বুলেটের বেগ কত ছিল? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে একটা বুলেটকে যেহেতু আপনি আঘাত করছেন, বুলেট দিয়ে একটা দেয়ালে আঘাত করছেন, ফলে বুলেটের তাপমাত্রা বেড়ে গেছে 160 ডিগ্রি সেলসিয়াস, মানে এখানে বুলেটের গতিশক্তি তার তাপ শক্তিতে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কিউ ইজ ইকুয়ালস টু গতিশক্তি, হ্যাঁ, গতিশক্তি পুরোটা তাপশক্তিতে পরিণত হয়েছে, তাহলে কিউকে আমরা লিখবো MS/θ, আর কে হচ্ছে ½ mv². কী বের করতে বলছে, ভি বের করতে বলছে, mm কাটা যাবে, কারণ দুইটাই বুলেটের ভর, বুলেটের তাপমাত্রা বাড়ছে, তাহলে অবশ্যই এটা বুলেটের ভর, এটাও বুলেটের ভর, তাহলে mm কাটা যাবে, তাহলে এখান থেকে আমরা v² মান পাবো 2s/θ, ভি এর মান কী পাবো, √2s/θ, সব কিছু বসান, 2 আপেক্ষিক তাপ দেওয়া আছে 125, আর ডেলথেটা দেওয়া আছে কত, ডেলথেটা দেওয়া আছে 160। তাহলে এখন যদি আপনি এটা হিসাব করেন আপনি কত পাবেন দেখেন, তো এটাকে যদি 2 দিয়ে গুণ করেন 150 160, আচ্ছা, এটা 40,000 আসবে, 40,000, এটাকে রুট করলে আপনি পাবেন 200, তাহলে বুলেটের বেগ হবে 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে গ, 15 অ্যান্সার গ। তাহলে দেখেন আমাদের এই এক্সাম P106 এর সলিউশনটি শেষ হয়ে গেল। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ।